নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো কলকাতা নাইট রাইডার্স এবং গৌতম গম্ভীরকে নিয়ে। তো বেশ কিছু নতুন আপডেটস বা রিউমার্স বেরিয়ে আসছে গৌতম গম্ভীর কলকাতা নাইট রাইডার্স সেইগুলো নিয়ে, তো সেই সম্বন্ধে আলোচনা করব। লাস্ট অবধি দেখতে থাকো, বেশি বড় ভিডিও হবে না, তবে ইন্টারেস্টিং কিছু রুমার্স আছে, সেগুলো জানতে পারবে তোমরা। তো দেখতে থাকো ভিডিওটা। তো প্রথমেই গৌতম গম্ভীর ভারতের জাতীয় দলের কোচ হতে চলেছেন, অনেকদিন ধরেই আমাদের কাছে পরিষ্কার হয়ে আছে। অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এবার কবে হবে সেটারও ওয়েট করছি আমরা। এবং গৌতম গম্ভীরের যে শর্তগুলো ছিল তার মধ্যে একটা শর্ত ছিল যে তার কোচিং স্টাফ তিনি নিজে ঠিক করবেন, সেখানে বিসিসিআই কোনো হস্তক্ষেপ করবে না। এবং বিসিসিআই কিন্তু সেই শর্ত মেনে নিয়েছে। গৌতম গম্ভীর কিন্তু নিজের মতো করে তার কোচিং স্টাফ নিয়ে আসছে, নিজের পছন্দের কোচিং স্টাফ নিয়ে গৌতম গম্ভীর কাজ করবেন। যারা তার সঙ্গে থাকবেন তাদেরকে গৌতম গম্ভীর নিজেই সিলেক্ট করছেন। এবার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট যখন হবে আমরা তো জানতে পেরেই যাব যে কারা কারা কোচিং স্টাফে থাকছেন। এবং অ্যাকচুয়ালি আমি এরকমই এক্সপেক্ট করছিলাম যে হয়তো যুবরাজ সিং, তাকে গৌতম গম্ভীর অ্যাজ এ ব্যাটিং কোচ নিয়ে আসতে পারে, কারণ যুবরাজ সিংকে গৌতম গম্ভীর অনেক হাইলি রেট করে। তবে দেখো, এবার যুবরাজ সিং নিজে আসতে চাইবে কিনা সেটারও একটা ব্যাপার থাকবে। তবে এখন যেরকমটা আপডেট আসছে যে হয়তো গৌতম গম্ভীরের কোচিং স্টাফে কোনো পার্টিকুলার ব্যাটিং কোচ নাও থাকতে পারে, যেহেতু গৌতম গম্ভীর নিজে একজন ভালো ব্যাটসম্যান ছিলেন, হেড কোচের পাশাপাশি ব্যাটিং কোচের দায়িত্বটা তিনিও সামলাতে পারেন। এই টাইপের একটা খবর কিন্তু বেরিয়ে আসছে। তো আমাদের অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের দিন পর্যন্ত ওয়েট করতে হবে যে ইন্ডিয়ান ন্যাশনাল টিমে কোনো পার্টিকুলার ব্যাটিং কোচ আসছে কিনা সেটা দেখার জন্য। এবার অবভিয়াসলি গৌতম গম্ভীর নিজেই ব্যাটিং কোচের দায়িত্বটা সামলাতে পারে, বাট হেড কোচের তো আরও অনেক দায়িত্ব থাকে, সেই জন্য অনেকেই কিন্তু একজন স্পেশালিস্ট ব্যাটিং কোচ প্রেফার করেন, দেখা যাক সেটা। তো এই একটা আপডেট আসছে যে হয়তো কোনো মানে স্পেশালিস্ট ব্যাটিং কোচ নাও থাকতে পারে, গৌতম গম্ভীর নিজেই কিন্তু ব্যাটিং কোচের দায়িত্বটা সামলাতে পারেন। বাকি বোলিং কোচ, ফিল্ডিং কোচ অবশ্যই আসবে। এবং সেখানে আরেকটা খবরও বেরিয়ে আসছে যে অভিষেক নায়ার, যিনি কলকাতা নাইট রাইডার্স দলের সঙ্গে অনেকদিন ধরে যুক্ত আছেন, কলকাতা নাইট রাইডার্স দলের একজন ভীষণ গুরুত্বপূর্ণ সদস্য, ভীষণ গুরুত্বপূর্ণ একজন কোচিং স্টাফের মেম্বার, এবং সেই অভিষেক নায়ারের সঙ্গে এবারে গৌতম গম্ভীরের একটা ভালো কম্বিনেশনও আমরা দেখছিলাম, যে দুজনের মধ্যে একটা ভালো বন্ডিং হয়েছে। এবং অভিষেক নায়ার খুব ভালো কাজ করছে কেকেআর হয়ে, নিঃসন্দেহে এমন একটা নাম যাকে নিয়ে হয়তো খুব বেশি কথাবার্তা হয় না, বাট সে কলকাতার জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা যখন আমরা প্লেয়ারদের মুখ থেকে শুনি, সেটা ভেঙ্কটেশ আয়ার হোক, ভরুণ চক্রবর্তী হোক, গুরিঙ্কু সিং হোক, শ্রেয়াস আয়ার হোক বা রমনদীপ সিং, প্রত্যেকে কিন্তু অভিষেক নায়ারের ব্যাপারে প্রশংসা করে। তো সেখানে অভিষেক নায়ার কেকেআরের একটা ভীষণ গুরুত্বপূর্ণ প্লেয়ার, এই যেমন আঙ্কারিস রঘুবংশের মতো একটা প্লেয়ারকে আমরা দেখতে পাচ্ছি, তাকেও সম্পূর্ণ অভিষেক নায়ার তৈরি করেছে। তো কেকেআর দলটার পেছনে অভিষেক নায়ারের বর্তমানে একটা বড় ভূমিকা আছে। তবে সেখানেই গৌতম গম্ভীর নাকি অভিষেক নায়ারকে ভারতীয় দলের কোচিং স্টাফে আসার জন্য অ্যাপ্রোচ করেছেন, মানে গৌতম গম্ভীরের অভিষেক নায়ারকে পছন্দ হয়েছে, তিনি ভারতের জাতীয় দলের সেটআপে অভিষেক নায়ারকে দেখতে চেয়েছেন। এবার এটা হলে একটাই কথা বলতে হয় যে গৌতম গম্ভীর তো কয়েকদিন আগে বলছিল যে কলকাতাকে আমি তিনবার চ্যাম্পিয়ন করিয়েও খুশি নয়, আমার লক্ষ্য মুম্বাই সিএসকেকে ধরা, কেকেআরকে পাঁচবার ছবারের চ্যাম্পিয়ন করানো। জানতাম তখনও যে গৌতম গম্ভীর চলে যাবে, তাও গৌতম গম্ভীরের এটা আর কি স্বপ্ন। এবং এটাও শিওর যে যখনই গৌতম গম্ভীর ভারতীয় দলের কোচের পদ থেকে পরবর্তীকালে বেরোবেন তিনি আবার কেকেআরে আসবেন। তবে ভাই, অভিষেক নায়ারকে যদি অ্যাপ্রোচ করে অভিষেক নায়ার চলে যায় সেটা কিন্তু কলকাতা নাইট রাইডার্স দলকে একটা বড় ধাক্কা দেবে, এবং সেখানে কেকেআর ফ্যানেরা এটা বলতে পারে গম্ভীরকে যে এই ক্ষতিটা অ্যাটলিস্ট করো না, অভিষেক নায়ারকে রেখে দাও কেকেআরে। কারণ অভিষেক নায়ার থাকলে যদি আমরা কিছু গুরুত্বপূর্ণ ইন্ডিয়ান প্লেয়ারকে হারিয়েও ফেলি মেগা অকশানে, তাদের প্রপার সাবস্টিটিউট কিন্তু অভিষেক নায়ার আর কি অকশান থেকে তুলে আনতে পারে, তার মধ্যে সেই ট্যালেন্ট খোঁজার ন্যাকটা আছে সেটা ভালো করে। এবং আমার মনে হয় অভিষেক নায়ারকে গম্ভীর অ্যাপ্রোচ করলেও অভিষেক নায়ার হয়তো কেকেআর ছেড়ে যাবে না, তার কারণ কলকাতা নাইট রাইডার্স দলের সঙ্গে অভিষেক নায়ার শুধুমাত্র ওই আইপিএলের দু তিন মাস কাজ করে না, সারা বছর কাজ করে, স্কাউটিং করে, কেকেআরের একাডেমিতে কাজ করে, ইভেন কেকেআরের যে আদার্স টিমগুলো আছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের দল, সেখানেও আমরা তাকে কাজ করতে দেখেছি। তো সব মিলিয়ে আইপিএল যে অভিষেক নায়ার হয়তো নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজির সঙ্গেই যুক্ত থাকবে, কেকেআরের সঙ্গে তিনি থাকবেন পার্সোনালি আমার যেটা মনে হচ্ছে। এবার সেখানে গৌতম গম্ভীরের কোচিং স্টাফ বাকি কারা হয় সেটা একটা দেখার বিষয় থাকছে, যখন অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হবে, খুব তাড়াতাড়ি হয়তো হবে, এই সপ্তাহেই হয়ে যেতে পারে, তখন আমরা অফিসিয়াল নামগুলো জানতে পারবো যে কোচিং স্টাফে আর কারা কারা থাকছে। যেমন জন্টি রোডসের ফিল্ডিং কোচ হবার একটা সম্ভাবনা আছে শোনাই গিয়েছে, তো সেগুলো দেখা যাক। তবে কলকাতা নাইট রাইডার্স নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে আজকে থেকে সেটা হচ্ছে যে কেকেআর নাকি রাহুল দ্রাবিড়কে অ্যাপ্রোচ করেছে। এবার এই খবরটা আমি কনফার্ম করতে পারছি না যে এটা কতটা সত্যি, তবে যে খবর পেয়েছি রাহুল দ্রাবিড়কে কিন্তু তিনটে আইপিএল ফ্র্যাঞ্চাইজি নাকি অলরেডি অ্যাপ্রোচ করেছে। তো তিনজনের মধ্যে অবভিয়াসলি কেকেআর থাকতেই পারে, গম্ভীর সে ভারতীয় দলের কোচ হচ্ছেন কেকেআর থেকে, তো ভারতীয় দলের কোচকেই কেকেআর নিয়ে চলে আসতে পারে। বাট কেকেআর ছাড়াও সেক্ষেত্রে তাহলে আরও দুটো ফ্র্যাঞ্চাইজির কিন্তু অফার রাহুল দ্রাবিড়ের কাছে আছে। তো সেখানে যদি কেকেআর অ্যাপ্রোচ রাহুল দ্রাবিড়কে করেও থাকে, সেখানেও যে সে আসবেই সেটা বলা এখনও যাচ্ছে না, কারণ আরও দুটো আইপিএল ফ্র্যাঞ্চাইজিও তার জন্য আর কি অফার দিয়েছে,
সেখানে দেখা যাক, রাহুল দ্রাবিড় না হলেও ইয়ন মর্গান খুব একটা ভালো অপশান হতে পারে। আমার একজন পার্সোনাল পছন্দের মেন্টর কিন্তু ইয়ন মর্গান হবেন, কারণ হেড কোচ হিসেবে তো চন্দ্রকান্ত পণ্ডিত থাকছে। মেন্টর হিসেবে এমন একজনকে দরকার যে ড্রেসিং রুমটাকে ভালো ম্যানেজ করতে পারে, ভালো বিদেশি প্লেয়ার নিয়ে আসতে পারে সেই দিকে, এবং সেটা গৌতম গম্ভীরের মতো ইয়ন মর্গানও খুব ভালো করতে পারবে। ইয়ন মর্গানেরও কিন্তু ক্রিকেটিং বুদ্ধি অনেক ভালো, আগেও বলেছি তার নাম। দেখা যাক কেকেআর ম্যানেজমেন্ট কাকে নিয়ে আসে, তবে ফাইনাল সিদ্ধান্ত হয়তো আসতে দেরি হবে, এই মাসে হয়তো আমরা সেটা পাবো না, আগস্টে কেকেআরের একটা মিটিং হতে পারে, তারপর গিয়ে হয়তো মেন্টর কি হবে সেই নিয়ে একটা ফাইনাল সিদ্ধান্ত হবে। তার কারণ হচ্ছে মেন্টর ঠিক করাটা খুব জরুরি, কারণ মেগা অপশন আছে, কোন প্লেয়ারগুলোকে রিটেন করবে সেই বিষয়ে মেন্টরেরও একটা বড় ভূমিকা থাকবে। তো সব মিলিয়ে হ্যাঁ, মেন্টরটা হয়তো খুব তাড়াতাড়ি কেকেআর ম্যানেজমেন্ট ঠিক করে নিতে চাইবে, তবে এই মাসের মধ্যে সেই সিদ্ধান্ত হবার চান্সটা কম, মেবি নেক্সট আগস্ট মাসে গিয়ে হয়তো সেটার ব্যাপারে আমরা একটা ফাইনাল আপডেট পেতে পারি। তো দেখা যাক লাস্ট অব্দি কেকেআরের মেন্টর কে হয়, তবে যদি রাহুল দ্রাবিড় আসে তোমরা কি হ্যাপি হবে, খুশি হবে কমেন্টে জানিও। আর বাকি যদি আমরা কথা বলি, কালকের ইন্ডিয়া বনাম জিম্বাবুয়ে থার্ড টি টোয়েন্টি আই ম্যাচ আছে, যেখানে অবভিয়াসলি ইন্ডিয়ার কাছে ম্যাচটা জিতে সিরিজে এগিয়ে যাবার সুযোগ আছে। এবং আগের ম্যাচে তো ইন্ডিয়া অবভিয়াসলি ভালো খেলেছে, সেখানে অভিষেক শর্মা ভালো ব্যাটিং করেছে, রিঙ্কু সিংয়ের ভালো ব্যাটিং দেখেছি, ঋতুরাজ গায়কোয়াড়ও রান পেয়েছে। তবে এই ম্যাচে পার্টিকুলারলি এই ম্যাচের জন্য কিন্তু ইন্ডিয়ান টিমের তিনজন করে সদস্য অ্যাভেলেবেল হয়ে গিয়েছে, যেই তিনজন আর কি প্রথম দুটো টি টোয়েন্টির জন্য অ্যাভেলেবেল ছিল না, তারা হচ্ছে জয়সওয়াল, সঞ্জু স্যামসন এবং শিভম দুবে। তিনজন এমন নাম যারা কিন্তু প্লেইং ইলেভেনে আসাটা ডিজার্ভ করে। এবার এই তিনজনকে কার জায়গায় কালকে নিয়ে আসে সেটা কিন্তু একটা দেখার বিষয় হবে। তো পার্সোনালি আমার মনে হয় সাই সুদর্শনের জায়গায় শিভম দুবে চলে আসবে। এমনিতেই ইন্ডিয়া একটা বোলিং অপশান কম নিয়ে আগের ম্যাচটা খেলেছিল, সেখানে সাইয়ের জায়গায় যদি তোমার শিভম দুবে আসে, সাই সুদর্শন এমনিতেও চারে বা পাঁচে ব্যাট করার মতো প্লেয়ার না, সেখানে ব্যাট করার জন্য শিভম দুবে ভালো অপশান। এবং শিভম দুবে যদি তিন চারটে ওভার বোলিং করে সেক্ষেত্রে কিন্তু শিভম দুবে সিলেকশানটা অবভিয়াসলি ভালো সিলেকশান হবে, কারণ সেখানে শিভম দুবে অ্যাজ এ ফিফথ বোলিং অপশান বোলিংও করবে, তার সঙ্গে ব্যাটিংও তার একটা আইডিয়াল পজিশনে ব্যাটিং করতে পারবে। তো সাই সুদর্শনের জায়গায় শিভম দুবে চলে আসবে। এবার হচ্ছে জয়সওয়াল আর সঞ্জু স্যামসন, সেই দুজনকে কার জায়গায় নিয়ে আসবে? সঞ্জু হয়তো ধ্রুব জুড়েলের জায়গাতে চলে আসবে, তবে সঞ্জু স্যামসন একটু উপরের দিকে ব্যাট করতে প্রেফার করে, যেখানে ধ্রুব জুড়েল অ্যাজ এ ফিনিশার খেলছিল। এবং এই টিমটাই আমরা দেখতে পাচ্ছি উপরের দিকে খেলার জন্য অনেকগুলো প্লেয়ারের অপশান আছে, এবং সেখানে জয়সওয়ালকে কার জায়গায় নিয়ে আসবে সেটাও একটা দেখার বিষয়। অলরেডি কিন্তু টিমে তিনটে ওপেনার খেলছে, ঋতুরাজ গায়কোয়াড় ওপেনার হয়েও তিন নম্বরে খেলছে, এবং ঋতুর মধ্যে ক্ষমতা আছে তিন নম্বরে খেলে দেবার, সে খেলে দিচ্ছে। বাট জয়সওয়ালকে নিয়ে এলে কাকে কোথায় খেলাবে? গিল টিমের ক্যাপ্টেন, সে তো ড্রপ হবে না, অভিষেক শর্মা হান্ড্রেড করেছে, দেন তিনে ঋতুরাজ গায়কোয়াড় রান করেছে। এবার সেখানে জয়সওয়ালকে যদি রিয়ান পারাকের জায়গাতে নিয়েও আসে, জয়সওয়ালকে কিন্তু খেলানোর জায়গা পাওয়া যাচ্ছে না, আর সেই পাকিস্তানের মতো অবস্থা হবে যে অতিরিক্ত ওপেনার, তো সেখানে এই বিষয়টা কীভাবে ম্যানেজ করে দেখার আছে। এবং সঞ্জু স্যামসনকেও কোথায় খেলায়? সঞ্জু স্যামসনও টপ ফোরে ব্যাট করতে বেশি প্রিফার করবে, তো সেটা ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট কীভাবে ম্যানেজ করে সেটা দেখতে হবে, যে কীভাবে তারা কালকে ম্যানেজ করছে সেটা। তো সেখানে এবার শিবম দুবে পাঁচে, রিঙ্কু সিং ছয়, তো খেলে দিতে পারবে। তবে রিয়ান পারাক, সঞ্জু স্যামসন, জয়সওয়াল, ঋতুরাজ গায়কোয়াড়, অভিষেক শর্মা, শুভমান গিল, এদেরকে কী করে ম্যানেজ করে টপ ফোরের মধ্যে ঢোকাবে সেটা দেখার বিষয় আছে এবার। তো দেখা যাক সেখানে কালকে সেটা ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট কীভাবে ম্যানেজ করে, নাকি জয়সওয়ালের মতো প্লেয়ারকে বাইরে রেখেই টিম নামায়, সেই দিকে কিন্তু অবশ্যই নজর থাকবে। এই বিষয়ে তোমাদের কি মতামত কমেন্টে জানাতে ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথম বারে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটা অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।